السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, বিষয়বস্তু রোগীদের সাথে সাক্ষাতের ক্ষেত্রে বা রোগী দেখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জিয়ারাতুল মারদা বা ইয়াদাতুল মারদা, রোগী দেখা বা রোগী দেখতে যাওয়া, রোগীদের সাথে সাক্ষাৎ করা, অথবা আরেকটি ভাষা রয়েছে রোগীর পরিচর্যা, যদিও বাংলায় পরিচর্যা সেবা শুশ্রূষার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, কিন্তু এয়াদাতুন মানে সাধারণত আরবি ভাষা যেটি অত্যন্ত ব্যাপক, এই কয়েকটি শব্দকে সামিল, রোগীর পরিচর্যা, রোগীর দেখাশোনা, রোগী দেখতে যাওয়া, রোগীর সাথে সাক্ষাৎ করা, রোগীর খোঁজ খবর নেওয়া, দূর থেকে হয়তো টেলিফোনেই খোঁজ খবর নিলেন, সেটাও তাতে সামিল। তো রোগীর খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে বা রোগী দেখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, কি করতেন তিনি বা কি করতে বলেছেন, সংক্ষিপ্ত আজকের আলোচনায় লেখক বলছেন যে কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউদু মাম্মারিজা মিন আসহাবিহি। প্রথম আদর্শ ছিল যে রাসূলুল্লাহ সাথী সঙ্গীরা কি অসুস্থ হলে তাদের খোঁজ খবর নিতে যেতেন, তাদের ইয়াদত করতেন, দেখতে যেতেন, দেখতে গিয়ে তাকে সান্ত্বনামূলক কোনো কথা বলা, তার খোঁজ খবর নেওয়া, জিজ্ঞাসা করা কেমন আছেন, হ্যাঁ কেমন লাগছে ইত্যাদি, চিন্তা করবেন না আল্লাহ ভালো করে দেবেন, এই ধরনের কথাগুলি বলা। এই জন্য উর্দুতে একটা সুন্দর শব্দ আছে ফার্সি থেকে নেওয়া, বেমার পুরসি, বিমার মানে বেমার অসুস্থ, আর পুরসি মানে জিজ্ঞাসাবাদ, আসলে জিজ্ঞাসা করার খোঁজ খবর নেওয়ার, তো রোগীর খোঁজ খবর নেওয়ার। তো নবী সাল্লাম সাথী সঙ্গীদের সাহাবিদের সবাই জুনিয়র নবী সাল্লাম থেকে, তাদের খোঁজ খবর নিতেন, বরং সকল স্তরের মানুষের সম্পর্কে জানতে পারলে যে অমুক অসুস্থ আছে খোঁজ খবর নিতেন, দেখতে যেতেন, এই ছিল নবী সাল্লাম আদর্শ। ওয়াদা গোলামান কানা ইয়াখদুমুহু খাদামা ইয়াখদুম, নবী সাল্লাম একবার একটি বালকের খোঁজ খবর নিলেন, অসুস্থ অবস্থায় ছিল সেই ছেলে, যেই ছেলেটি তার খেদমত করত, মিন আহলিল কিতাব, অথচ সে ছিল আহলি কিতাব, ইয়াহুদির সন্তান। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ বুখারীতে দুই জায়গায় হাদিসটি রয়েছে, আবু দাউদে রয়েছে, সহিহ বুখারীতে 1356, 5657, আবু দাউদে 3095 হাদিস। নবী সাল্লাম যখন ছেলেটির বাড়িতে গেলেন দেখতে, একদিন আসে না, দেখতে পাই না কী ব্যাপার, জানতে পারলেন যে ছেলেটা অসুস্থ আছে, গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন, তারপরে বললেন যে তুমি মুসলিম হয়ে যাও, কালিমা পড়ে না। তখন তার বাপের দিকে তাকাচ্ছে যে কি বাপ কি বলে দেখি, কারণ ছোটো ছেলেরা সাধারণত কী করে, বাপ মায়ের দিকে তাকায়, কোনো সিদ্ধান্ত নিতে হইলে নিজের সিদ্ধান্ত নিতে পারে না, দেখবেন কারো ছেলে মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে দেখবেন, যদি জ্ঞানী ছেলে মেয়ে হয় তাহলে সহজ পয়সা নেবেন না, তাকায় বাপ মার দিয়ে, যদি নিতে বলে গ্রিন সিগন্যাল ওকে তাহলে নেবে, না হলে নেবে না, কিন্তু ব্যতিক্রম কিছু হয়তো আছে, বেশি লোভী, ও বাপের কাছ থেকে টেনে নেয়, মায়ের কাছ থেকে টেনে নেয়, চুরি করে, তো ও তো পেলেই তো খুশি পয়সা, আর পয়সার তো লোভ একটা প্রাকৃতিকভাবে আছে, এরকম কিছু ব্যতিক্রম আছে। তো তারপরে তার বাবা দেখছে যে ছেলে শেষ অবস্থায়, তো চলেই যাবে, আতে আবুল কাসেম, আবুল কাসেমের কথা শোনে না, অথচ সে কাফের, ইসলাম গ্রহণ করবে না, তার বাবা কট্টর, কারণ হাড়হাড্ডি পেকে গেছে, তো এই জন্য বয়স্ক লোকেরা কমই হেদায়ত হয়, যুবকরা বেশি হেদায়ত হয়, অল্প বয়সে যে সোজা পথ ধরলো সে
সারা জীবন সোজা থাকবে, কিন্তু সারা জীবন বাঁকা থাকার পরে সোজা হওয়াটা খুবই জটিল। আপনারা অনেকে হেদায়ত হয়েছেন কিন্তু বাপ মাকে পারেননি, দাদা দাদি বেঁচে থাকলে পারেননি, নানা নানি পারবেন না, হাড়হাড়ি শির্ক বেদাত করে করে পেকে গেছে, তারপরে এটাকে মানহানিও মনে করে। হ্যাঁ, ছোট হয়ে যাবো মানুষের কাছে, এতদিন করে এলাম। হ্যাঁ, এটা ব্যাপার সবার আছে, মেলা কিছু আছে। মানুষে কি বলবে, লোকে কি বলবে যে এতদিন আমি অন্য পথ নেব? তখন সেই ছেলেটি কালিমা পড়ে নিল, নবী সাল্লাল্লাহু অত্যন্ত খুশি হলেন আর আল্লাহ শুক্রিয়া আদায় করে বেরোলেন তার বাড়ি থেকে। আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান্নার, সে আল্লাহ শুক্রিয়া আদায় করছি যিনি এই ছেলেটিকে জাহান্নাম থেকে রক্ষা করলেন এই কালিমা তাইয়েবার মাধ্যমে। ওয়াদা আম্মাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব সম্পর্কে জানতে পারলেন যে সে অসুস্থ আছে, শেষ অবস্থায় তাকেও দেখতে গেছেন। কাফের মুশরিক, ওহা মুশরিক, সেই সময় সে মুশরিক ছিল এবং শিরকের উপরেই মরেছে। বাপ দাদার ধর্মের এমন গোঁড়া ছিল যে বাবা তোকে খুব ভালোবাসে কিন্তু তোর কথা রাখতে পারছি না, শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকলেন কিন্তু হইল না কাজ। শেষে বলল, এটাও সহিহ বুখারীতে হাদিস রয়েছে, হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, দেখ শেষ আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের মিল্লাতেই থাকবো, তরিকাই থাকবো, বাপের তরিকা ছাড়ব না। হতভাগা, আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত, কষ্ট পেলেন যে এত দরদ হিতাকাঙ্ক্ষী চাচা ও জাহান্নামে জ্বলবে, হেদায়ত করতে পারলাম না, ব্যর্থ হইলাম হেদায়ত করতে গিয়ে। এতে আল্লাহ জানিয়ে দিলেন সমস্ত মানব জাতিকে, নবীকে, যে সমস্ত কিছুর মালিক আল্লাহ, কলবের মালিক আল্লাহ। আল্লাহ যদি হেদায়ত না করেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেননি, তো তোমরা কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হে নবী তুমি যাকে ভালোবাসো তোমার প্রিয়জন তাকে তুমি হেদায়ত করতে পারবে না যদি আল্লাহ না চান। ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চান হেদায়ত করবেন, হেদায়ত করতে পারেন। ওহ আলামিল মুহতাদিন, কে হেদায়ত পাবেন না পাবে এটা আল্লাহ বেশি জানেন, কার অন্তর হেদায়তের জন্য ঝুঁকছে, ঝুঁকলে না হবে, ও যদি না ঝুঁকে না আমি ঝুঁকবো না। আল্লাহ জবরদস্তি করেন না, কুফরির জন্য জবরদস্তি করে না, পাপের জন্য আর নেকির জন্য জবরদস্তি করেন না। অকরিল হাক কমির রব্বে, রবের পক্ষ থেকে হক সত্য সমাগত হয়েছে আর তোমার সামনে অপশন আছে, চয়েস আছে। ফামান শাহ আলী ইউমেন, যে চাইবে ইমানের পত্নিক, অমান শাহ আলী আকুর, যে চাইবে কুফরির পত্নিক। এই জন্য দেখেন যারা ভালো কাজ করছেন কিন্তু স্বাধীনভাবে, আপনি চয়েস করছেন যে আমি ভালো করবো, পাঁচ অক্ত সালাত পড়বো, আমি এলএম শিখবো, আমি দার্সে যাব, আপনি চয়েস করে এসেছেন, পুরো এখতিয়ারের সাথে এসেছেন স্বাধীনভাবে। আপনার সব দুটোই অপশন ছিল, বরং কয়েকটা অপশন ছিল, ঘুমিয়ে যাওয়া, আড্ডা দেওয়া, গুনাহ করা, মেলা কিছু ছিল, সব ত্যাগ করে সে হকের রাস্তা ধরেছেন। বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সবচেয়ে ভালো কাজটা আপনাকে আমাকে চয়েস করার তৌফিক দান করেছেন, সময়টাকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেছেন। তো মুশরিক অবস্থায় ছিল চাচা, তার ইয়াদত করেছেন, তার খোঁজ খবর নিয়েছেন। ওয়ারাজা আলী হামাল ইসলাম, এই দুইজনের সামনে ইসলাম পেশ করেছেন ওই বালক, একসাথে মিলিয়ে লেখক বলছেন, বালক ইহুদির সন্তান আর এদিকে চাচা, দুটোই তো কাফের, দুই কাফের ইসলাম পেশ করলেন। ফা আসলাম আল ইহুদি, দেখেন যেটা পর, যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, ইহুদি, ইহুদির সন্তান, যে নাবালক, তার জ্ঞান বুদ্ধিও নিজের কিছু নাই তেমন, হ্যাঁ, সে ইসলাম কবুল করল। আর যে এত বিচক্ষণ, বুদ্ধিমান, কত সম্ভ্রান্ত, জ্ঞানী গুণী, আর সবচাইতে সম্ভ্রান্ত মর্যাদা সম্পন্ন বংশের ব্যক্তি কুরাইশ, আরবদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কুরাইশ, আর সারা বিশ্বের মধ্যে আরব শ্রেষ্ঠ, তাও হেদায়ত হইল না। তাহলে বোঝা গেল যে বংশীয় মর্যাদা দিয়ে আল্লাহর কাছে মান সম্মান পাওয়া যায় না, যদি ইমান ইসলাম না থাকে, আল্লাহ ভীরুতা তাকওয়া না থাকে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, ইমান এবং তাকওয়া হচ্ছে মাপকাঠি। ইহুদি ইসলাম গ্রহণ করবো, কানে ইয়াদুনুল মারিজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো রুগীকে দেখতে যেতেন তখন দূর থেকে নয় কাছে যেতেন, ওর কাছে যেতেন,
কাছে গিয়ে বসার মতো হলে বসতেন, দাঁড়াইতেন মাথার কাছে কাছাকাছি হতেন। ওয়াজেলে সোয়েন্দা রাসহি, আর বসার মতো সুযোগ সুবিধা হলে তার মাথার কাছে বসতেন, তার রোগীর মাথার কাছে বসা ভালো, এটা ওতে অনেকটা সান্ত্বনা পায়। রোগীকে সবসময় চারিদিক থেকে ভিড়ভাড় করে ঘেরে থাকতে নেই, এটা শুনে রাখেন, সবসময় ভিড়ভাড় করবেন এটা বিরক্তিকর রোগীর জন্য। আর একেবারে তাকিয়ে ছেড়ে দেবেন, একাই ছেড়ে দেবেন, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, একাই বেচারা পড়ে আছে, এটাও বড় অশান্তির কারণ তার জন্য। এ দুইয়ের মাঝামাঝি থাকতে হবে। অসুস্থ অবস্থায় কেউ যদি থেকে থাকেন কোনো সময়, তাহলে এটা উপলব্ধি করছেন, সবসময় যদি হই 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 করতে থাকে, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, একটু মানে একা হইতে দিচ্ছেন না, তো বড় বিরক্তি করে, এটা অশান্তির কারণ। আসছে দীর্ঘ সময় ধরে ধর্ণা দিচ্ছে এসে লোকজন বসে, এটাও বিরক্তিকর। আর কেউ আসছে না, খোঁজ খবরই নিচ্ছে না, এটাও বড় কষ্টকর, মানসিক কষ্ট যে কেউ আমার খোঁজ খবর নিচ্ছে না, হীনমন্যতায় ভুগছে, আমার নাই দুনিয়াতে মনে হয় কেউ, এই বিষয়গুলি বোঝার চেষ্টা করতে হবে। আর এগুলি হচ্ছে কোরআন সন্ন্যার দিক নির্দেশনা, যে কথাগুলি বললাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার কাছে গিয়ে বসতেন, ওয়াস আলু আন হালি, তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতেন, কেমন আছো, ভালো আছো, কেমন লাগছে এখন, কি খবর তোমার, আশ্বস্ত করতেন। ওয়াকান ইয়ামসাহ বিয়াদিহিল ইউমনা আলাল মারিদ, রোগীর ওপর ডান হাত মোবারক বুলাতেন, হাত ফিরাতেন, হাত মাসে করতে মানে হাত ফিরাতেন, হাত বুলাতেন, রোগীর গায়ে যদি হাত দেন, কপালে হাত দেন, রোগীর যদি গায়ে একটু হাত দেন, আদর করেন, এমনি সাধারণ মানুষ কেউ যদি করে, মা বাবা করে, ভাই বোনেরা করে, কেউ যদি সাধারণ মানুষ করে, তা তো একটা সান্ত্বনা পাবে, জমাকে আদর সেনা করল। আর যদি কোনো ওই রকম বিশিষ্ট ব্যক্তি হন, নেক ব্যক্তি হন, আর তারপরে হাত ফেরায়, তাহলে তো মোবারক মনে করবে, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সব কিছুতেই বরকত, জি, তার থেকে তাবারক হাসিল করা করো, হাদিস দ্বারা প্রমাণিত। ওয়াকুল, এবং বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুয়া, আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ সমস্ত মানুষের তুমি প্রতিপালক, আযহিবিল বাস, অসুস্থতাকে রোগকে দূর করো, বাসন মানে রোগ, রোগকে দূর করো, ওয়াশফি, আর তুমি আরোগ্য দান করো, শিফা দান করো, আনতা শাফি, তুমি আরোগ্য দানকারী, লা শেফা ইল্লা শেফাউকা, তোমার আরোগ্য ছাড়া কারো আরোগ্য নেই, মানে কারো ক্ষমতা নেই যে কেউ রোগ ভালো করতে পারে, রোগের নিরাময় করতে পারে, শেফা আন, এমন আরোগ্য দান করো, লা ইউগাদিরু সাকামা, যে কোনো রোগকে ব্যাধিকে যেন ছেড়ে না দেয়, সমস্ত রকমের ব্যাধি যাতে করে দূর হয়ে যায়, এমন ব্যাপক আরোগ্য শেফা নিরাময় দান করো যে কোনো রোগী যেন না থেকে যায়। এ হাদিস সহিহ বুখারীতে রয়েছে, দুই জায়গায় সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই দোয়া মুখস্থ আছে কারে? হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে তো ভালো, এই দোয়াটি মুখস্থ থাকা উচিত, আল্লাহু রাব্বান নাস আযহিবিল বাস, বা আযহিবিল বাস রাব্বান নাস, দুই রকম করে আছে, হ্যাঁ, ইশফি আনতা শাফি, বা ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফা ওয়া শিফান, লা ইউগাদিরু সাকামা, সুকমা, দুই রকম পড়া যেতে পারে, সাকাম মানে রোগ, আর সুকমান, সাকামান পড়লে কাফে ফাতা দিয়ে জবর দিয়ে, আর না হলে কাফে জম্মা, যদি সিনে দম্মা পেশ দেন তাহলে কাফে জজম হবে সুকমা। ওখানে ইয়াদুলিল মারিদ সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীর জন্য তিনবার করে দোয়া করতেন, যে কোনো দোয়া তিনবার করে করা ভালো, যে কোনো দোয়া আপনি নিজের জন্য করলেও, হাদিস রয়েছে নবী সাল যখন দোয়া করতেন তিনবার করে করতেন, এজা দা দা সালাসান, আল্লাহর কাছে তাহলে কী করছেন যেন বারবার করে চাইছেন, একটা জিনিস বারবার চাইলে দেওয়ার কোনো অবকাশ থাকলে দেবে, আরে একবার চাইলেন হয়তো তার কাছে চাইছেন গুরুত্বই দিল না, এটা মানুষের উদাহরণ বলছি, তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত, উত্তম উদাহরণ রয়েছে। এই জন্য সুন্নত হচ্ছে তিনবার করে দোয়া করা, যে কোনো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তিনবার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখেন সালাম ফিরার করে তিনবার, রহস্য, তিনবার করে দোয়া করতেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইশফি সাআদান,
একবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী আশর মুবাশশারের অন্যতম তিনি খুব মারাত্মক অসুস্থ হয়েছিলেন হাদিস হয়েছে আশফাল আল মউত মানে মরণের কাছাকাছি চলে গেছেন যে আর বাঁচবে না সব ভাবছিল আর বাঁচবে না হয় এরকম অনেক লোক সম্পর্কে আমরা দেখেছি আমাদের এই এই বয়সে যে আমরা মোটামুটি আর বাঁচবে না এই লোকটি তারপরে কিছুদিন পর আমরা যেহেতু বিদেশে থাকি তারপরে গিয়ে দেখছি সুস্থ চলাফেরা করছে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে কোনো রোগী ছিল না আর যে লোকগুলোকে খুব সুস্থ দেখেছি কখনো অসুস্থ দেখেনি গিয়ে দেখছি মারা গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যেন কখনো ভাববেন না যে কেউ যদি রুগ্ন হয় ক্ষীণ হয় দুর্বল হয় অথবা রোগী হয় অসুস্থ আছে সিরিয়াস আর বাঁচবে না 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 হতে পারে আল্লাহ ওকে অনেকদিন বাঁচাবে আর আপনি আমি হয়তো সুস্থ চলতে চলতে কখন চলে যাবেন আল্লাহ জানে হায়াত মতের সম্পর্ক কারো সুস্থতার সাথে নেই কারণ আজকাল যারা আল্লাহ বিশ্বাসী নয় আল্লাহর কুদরতে বিশ্বাসী নয় সেকুলার আর ডায়েট কন্ট্রোল করে যারা ডায়েট করছে তারা দুই রকম এক হচ্ছে আল্লাহ বিশ্বাসী আর ডায়েট হচ্ছে একটা মাধ্যম ওসিলা সুস্থ থাকার জন্য একটা চেষ্টা প্রচেষ্টা মতো তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই সবসময় সতর্ক থাকেন আল্লাহ বলেছেন সতর্ক থাকতে সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহ চেষ্টা করতে বলেছেন আর আরেক দল অধিকাংশই এরা হচ্ছে এমনকি মুসলিম সমাজের অধিকাংশ মনে করে যে যদি ডায়েট করি আর খাওয়া দাওয়া সব কিছু যদি ঠিক রাখি ফিজিক্যাল ফিটনেস যদি ঠিক রাখি তাহলে আমি অনেক দিন বাঁচব অসম্ভব কথা মিথ্যা কথা একেবারে জি হায়াত মত বাধা আছে এমনকি সুস্থতা অসুস্থতা বাধা আছে তারপরে চেষ্টাও করতে বলা আছে সুস্থতা অসুস্থতা বাধা আছে হায়া নির্ধারিত আছে আর হায়াত মত নির্ধারিত আছে সেজন্য চেষ্টা করব না এমন কথা নয় কিন্তু চেষ্টার উপর আস্থা করব না যে চেষ্টা করেছি খুব সুস্থ থাকার সেই জন্যই সুস্থ থাকব না আল্লাহ সুস্থ রাখার মালিক হ্যাঁ আল্লাহ ইউতে বরকতের মালিক সব কিছুর চূড়ান্ত ফয়সালা অফিস সামায় রিজক কুম সাত আসমানের উপর থেকে হয়ে থাকে জি এই ইয়াকিন হতে পারে আপনার আমার জীবনে বরকত নিয়ে আসবে যে সমস্ত কিছু আমার উপর ন্যস্ত করেছে আল্লাহ রব আমাদের অন্তর দেখছেন সব কিছু আল্লাহর উপর আমরা ন্যস্ত করেছি যে আল্লাহ আমার ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমার ছাড়া আমার কোনো ক্ষমতা নেই এক মুহূর্তের ক্ষমতা নেই চোখের পলক মারার ক্ষমতা নেই আর যারা দুনিয়ার যেসব উপায় উপকরণ রয়েছে সোর্স রয়েছে মাধ্যম রয়েছে সুস্থ থাকার ইত্যাদি রোগমুক্ত থাকার সেগুলির উপর যারা নির্ভরশীল তারা তো গাইরুল্লাহর সাথে সম্পৃক্ত তাদের অন্তর আল্লাহ তার অন্যের সাথে সম্পৃক্ত এটা এক ধরনের মারাত্মক শিরক যে শিরকে লিপ্ত আছে অনেকে কখনো যেন আল্লাহ ছাড়া অন্যের দিকে অন্তর না ঝুঁকে যায় চেষ্টা করছে আপন জায়গায় ঠিক আছে কিন্তু তার সাথে আমার অন্তর কোনো রকমের সম্পর্ক রাখে না যে সেটাই আমার জন্য অনেক কিছু আল্লাহ বুঝার তৌফিক দান করুন তো এই সাদ সুবহানাল্লাহ তারপরে দীর্ঘদিন বেঁচেছেন আর তারপরে খোলাফা রাশেদিনের জামানায় জেহাদ করে শাম আর তারপরে বিশেষ করে শাম দেশ তারপরে ইরাক এসব বিজয়ে তার বড় অবদান রয়েছে সাহাবী নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবদ্দশায় এমন রোগ হয়েছিল অসুস্থ হয়েছিলেন বিছানা ধরেছিলেন যে আর বাঁচবে না এরকম ধারণা করা হচ্ছিল আল্লাহ মাশফে সাদ আর নবী সাল্লাম দেখতে গেলেন যে আল্লাহ তুমি সাদকে শিফা দাও রোগ রোগমুক্ত করো এই হাদিস সহি বোখারি তো রয়েছে 5659 সহি মুসলিমে রয়েছে 1253 সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করেন কারি হাদিসে তিনবার কত আল্লাহ মাশফে সাদান বলেছেন এখন আপনি দেখতে গেছেন আবদুল্লাহকে যে আল্লাহ মাশফে আবদুল্লাহ হ্যাঁ দেখতে গেছেন আপনি আর কাউ কি শামসকে আল্লাহ মাশফে শামসান আল্লাহ মাশফে ফুলান আল্লাহ অমুককে শেফা দান করো আরবিতে বললে আরবিতে বলে না হলে আরবি মানে দোয়া এমন কথা নেই আল্লাহ তুমি শেফা দাও আল্লাহ আমার এই ভাইকে শেফা দাও আল্লাহ আমার এই লোককে শেফা দাও আমার এই আত্মীয়কে শেফা দাও এই আমার এই দিনী ভাইকে শেফা দাও বস যথেষ্ট নিজের ভাষায় দোয়া করলেন ও কানে যা দেখাল আল মরিজ নবী সাল্লাম যখন অসুস্থ ব্যক্তির কাছে প্রবেশ করতেন একুল গিয়ে বলতেন লাবাস চিন্তা করিও না লাবাস কোনো অসুবিধা নেই কোনো চিন্তা করিও না তাহুর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পবিত্রতা এটি আল্লাহ চাইলে পবিত্রতা এর অর্থ কি দুটো কথার দিকে যেতে পারি এর অর্থ এতদিন পর্যন্ত আপনারা কি বুঝেছেন তাহুর ইনশাআল্লাহ পবিত্রতা আল্লাহ চাইলে মানে কি কেবল একজন
যদি কেউ বলতে পারে তাহলে মাশাআল্লাহ এটা বেশি সহী তাহুর মানে গোনা থেকে তুমি পবিত্র হয়ে যাবে এই অসুস্থতার মাধ্যমে এই রোগ তোমাকে কি করবে তাহুর তোমার পবিত্রতার মাধ্যম গোনা থেকে গোনা মোচনের মাধ্যম কাফফারা এই হাদিসে রয়েছে এটাই হচ্ছে সহি শুদ্ধ আরেকটি অর্থ সেটা হতে পারে তাহুর মানে অসুস্থতা থেকে তাহুর হতে পারে ইনশাআল্লাহ জি এটিও সহি বুখারী হাদিস দুই জায়গায় সহি বুখারী তো রয়েছে 5656 5662 কখনো কখনো এসে বলতে রব্বমা কাফফারাতুন ও তাহুর এই যে কাফফারা চলে আসে তাহলে বোঝা যাচ্ছে এটি হচ্ছে উদ্দেশ্য কাফফারাতুন ও তাহুর এই রোগ লাবাস কাফফারাতুন ও তাহুর এই কাফফারা গুনাহর মোচন অতীতের গুনাহ আর ভুল ত্রুটি থাকলে সেগুলো থেকে হ্যাঁ পবিত্রতা এই হাদিসটি ইবনু সুন্নি ইমাম ইবনু সুন্নি নিয়ে এসেছেন তার কিতাব আমালুল ইয়াউমিল লাইলা রাত দিনের জিকির আজকার আমল ওজিফা সম্পর্কে তার কিতাব রয়েছে 535 নম্বর হাদিস তার কিতাবে ইমাম ইবনু সুন্নি রাহিমাহুল্লাহ বড় একজন মুহাদ্দিস ছিলেন এবং ইমাম নাসাইর সরাসরি ছাত্র ইমাম নাসাইর একজন ছাত্র বড় ছাত্র তিনি জি তারও কিতাব রয়েছে হাদিসের وكان يرقى من كان به قرحة أو جرح أو شكوى فيضع سبابته بالأرض نبي صلى الله عليه وسلم رقيا كرتن من دم كرتن رقيا من كي دم من كي بجيشن دم كرا من فوق دا دم من كن فوق عربي تا دم من هو رقت عرب فارسي تا دم من فوق دا دم كرا من فوق دا জি হ্যাঁ তো আমাদের দেশে দম করে দেন মানে ফার্সি শব্দ কিন্তু ফুক দেওয়া রোকিয়া রাকায়ার কি মানে ঝাড়ফুঁক করা রাকায়ার কি মানে কোনো দোয়া পড়ে কিছু পড়ে ফুক দেওয়ার নাম হচ্ছে রোকিয়া জি তো নবী সাল্লাম রোকিয়া করতেন মানে ঝাড়ফুঁক করতেন কাকে মান কানা বিহি করাতুন কারো যদি কোনো রকমের ফোড়া থাকতো কোনো জায়গায় জখম রয়েছে ফোড়া রয়েছে আর জোরহন অথবা কোনো জায়গায় ক্ষত রয়েছে কোরা হচ্ছে ফোড়া যেটা ফোড়া ফুনসি হয়ে থাকে আর জোরহন হচ্ছে কোনো জায়গায় কেটে গেছে জখম হয়েছে আহত হয়েছে ক্ষত আর সাকু অথবা কোথাও কোনো ব্যাধি আছে বেদনা ব্যথা আছে এসব ক্ষেত্রে ফায়াদা ও সাব্বাবা তহবিল আরদে প্রথম নবী সাল্লাহ সাল্লাম তার সাব্বাবা মানে শাহাদাতের আঙ্গুল সাব্বাবা হচ্ছে এই শাহাদাতের আঙ্গুল শাহাদাত আমলকে মাটিতে রাখতেন তুমি এরকম করে একটু ধুলা উঠলো তো ধুলো লাগলো এটুকু নিতেন সোম্মাইয়ার ফ তারপর এটাকে মাটি থেকে উঠাইতেন ওয়াইয়াকুল আর বলতেন বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহ মানে আবদ বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি তুরবা তো আরজানা মানে হাজি তুরবা তো আরজানা এই হচ্ছে আমাদের ভূমির মাটি তুরবা তোরাব মানে ধুলো আমাদের মাটির ধুলো এই যে নিলাম এটা হচ্ছে আমাদের মাটির বা জমিনের ধুলো বেরিকাতে বাঁধে না আর আমাদের কারো হ্যাঁ থুথু মানে যখন ফুক দিলেন তো একটু থুথু তখন আসলো বেরিকাতে বাঁধে না ইউসফা সকিম না অন্য রেবাদ হচ্ছে আসফা বেহি সকিম না যার মাধ্যমে আমাদের রোগীকে শেফা দেবে আল্লাহর শেফা দেবেন যার মাধ্যমে বেঈদনা রাখবেন না বা ইউসফা সকিম না ঝুল করে পড়ায় আমাদের রোগী কি হবে রোগ আরোগ্য হবে রোগীর রোগ আরোগ্য হবে বেঈদনা রব্বেনা আমাদের প্রতিপালকের ইচ্ছাই আল্লাহ চাইলে বেঈদনা রব্বেনা মানে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আর বেঈদনিল্লাহ একই কথাই আরবরা কিন্তু অনেকেই বা বেশিরভাগই দেখা যায় ইনশাআল্লাহ খুব কম বলে কি বলেন বেঈদনিল্লাহ হ্যাঁ বেঈদনা মানে আল্লাহ চাইলে আল্লাহর ইজনে ইজন মানে অনুমতি বিসমিল্লাহ তুরবা তো আর দেনা বেরি তাতে বা দেনা ইউসফা সাকিম না বেঈদিনে রব্বে না এইটু এই পরে রুকিয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদা ফিস সহিহাইন এই রিওয়ায়েতটি সহি বুখারি মুসলিমে রয়েছে এই রিওয়ায়েতটি সহি বুখারি মুসলিমে রয়েছে নবী সাল্লাম তাহলে কী করতেন ঝাড়ফুঁক করতেন নিজের জন্য করতেন অন্যকেও করতেন জি এতে স্পষ্ট হয় যে একটি হাদিস রয়েছে যে 70,000 মানুষ বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে যে তারা কারা কি বলা হয়েছে কেউ একজন বলে কি বলা হয়েছে যারা ঝাড়ফুঁক হ্যাঁ ঝাড়ফুঁক
করবে না না কারো কাছ থেকে নেবে না এটা বুঝতে না এটা বুঝতে গিয়ে ভুল করেছে মানুষ হাদিসে রয়েছে লা সহি হাদিস যেটা সেটা হচ্ছে লা ইস্তারকুন কারো কাছ থেকে ঝাড়ফুঁক দম চেয়ে নেয় না যে আমাকে একটু ফুঁক দিয়ে দেন তো আমাকে একটু রুকিয়া করে দেন তো কারো কাছে চাই না ইস্তিরখা মানে চাওয়া কারো কাছে লায়ার কোন নয় কিন্তু একটি রয়েতে রয়েছে লায়ার কোন মানে ও রুকিয়াও করবে না আমি মরে যাব তবু আমি সুরা পাতিহা পড়েও নিজেকে ফোঁক দেবো না ইখলাস ফালাক নাস পড়ে ফোঁক দেবো না আয়াতুল কুরসি পড়েও নিজেকে ফোঁক দেবো না কিছুই করবো না আমি হ্যাঁ এটা ভুল কথা এই এই শর্ত লাগানো হয়নি এই শর্ত লাগানো হয়নি তাহলে ইস্তার কোন হাদিসটি সহি আর ইয়ার কোন হাদিসটি সহি নয় কারণ যদি এমনটা হইতো যে ঝাড়ফুঁক করলে বিনা হিসাব আজাব 70,000-এর মধ্যে সামিল হওয়া যাবে না যদি এমনটাই হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে জীবনে রুকিয়ে করতেন না অথচ নবী সাল্লাম নিজেকে রুকিয়ে করতেন হ্যাঁ অন্যদেরকে বিনা চাওতে নিজে থেকে রুকিয়ে করতেন তাহলে কোনো অসুস্থ যদি আপনার আপনজন থাকে আপনার ছেলে মেয়ে আছেন বা আপনার স্ত্রী আছে আপনার ভাই বোন আছে দিনী ভাই বোন ভাই আছে সেখানে আপনি নিজে থেকে রুকিয়ে করে দেন হ্যাঁ বা আপনার প্রয়োজন আপনি নিজে কী করেন রুকিয়া করেন কিন্তু আপনি কারো কাছ থেকে চেয়ে নিন না যদি 70,000-এর মধ্যে হতে চান তাহলে কী করবেন নিজে থেকে করবেন নিজে চেয়ে নেবেন না অন্যের কাছে যে আমাকে একটু ঝাড়ফুঁক করে দেন আপনি আল্লাহকে ভরসা করেন এবং আপনি নিজেকেই দম করেন রুকিয়া করেন কোনো অসুবিধা নেই তাই বলছেন যে সহিহ বুখারী মুসলিম এরকম রয়েছে ওহ ইউবতুলুল লাফজা এই হাদিসটি বাতিল প্রমাণ করে ভুল প্রমাণ করে ওই শব্দটিকে যা এসেছে একটি হাদিসে কি যে আসাব ইন আলফান 70,000 বিনা হিসাবে জান্নাত আর বিনা আজাবে জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য কয়েকটি তার মধ্যে একটি হচ্ছে লায়ার কোন তারা দম করে না বা ঝাড়ফুঁক করে না লায়ার কোন কথাটি তাহলে ভুল ওয়াহুয়া গালাতু মিনার রাবি এটি কোনো বর্ণনাকারীর ভুল বর্ণনাকারী ভুল করেছে আসলে লায়াস্তার কোন ছিল বলতে গিয়ে নয়ের জায়গায় ছয় হয়ে গেছে নয় ছয় তো কাছাকাছি একটু উল্টে দিলি তো নয় ছয় হয়ে যাবে ছয় নয় হয়ে যাবে ঠিক আছে না তো এরকম হয়ে গেছে রাউয়ির গলতি জি বর্ণনাকারী ভুল করেছে তারপরে বলছেন ওয়ালাম ইয়াকুন মিন হাদিয়াহি আই ইয়াখুসসা ইয়ামান বিল ইয়াদাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এমন ছিল না যে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ সময়ে রোগী দেখতে যেতে হবে অমুক দিনে সোমবারে বৃহস্পতিবারে বা জুমাবারে এমন কোন নির্ধারিত ছিল না যখন জানতে পারলেন যে অমুক অসুখ তখনই চলে গেলেন টাইম টেবিলও বাঁধা ছিল না যে সকালবেলা সকাল সকাল যেতে হবে অথবা বিকালবেলা যেতে হবে আসর পর যেতে হবে অথবা মাগরিব এশার মাঝখানে যেতে হবে যেমন হাসপাতালে টাইম বাঁধা আছে ঠিক না এটা পার্থিব বিষয় তাদের তাদের জন্য সুবিধা কারণ সকালে সাধারণত কর্মব্যস্ততা থাকে যারা সেখানকার যারা কাজকর্ম করে যারা স্টাফ রয়েছে এক দুই নম্বর কথা হচ্ছে যে সকালবেলা রোগীও একটু হয়তো রেস্ট করে রাত্রে ঘুম হয়নি অশান্তি ছিল সকালে ঘুমায় বিভিন্ন দিক থেকে জন্য সকালে ভিজিটের সময় সাধারণত থাকে না কখন থাকে বিকেলবেলা থাকে আর এসা পরে যেহেতু এসা পরে মানুষের রেস্টের সময় সুতরাং এসা পরে না নিষেধ ধরেন তো এগুলো দুনিয়াবি বিষয় পার্থিব বিষয় কিন্তু এটাকে কেউ যদি মনে করছে এটা সুন্নতি তরিকা যে না ওই আসর পর যেতে হবে আসর থেকে মাগরিবের মধ্যে না না ভুল কথা এমন কোনো কথা নাই যখন প্রয়োজন আর যখন গেলে রোগীরও কষ্ট হবে না রোগীর যার পরিবারের লোকের আছে তাদেরও জন্য কষ্ট হবে না আর সবচেয়ে ভালো যদি কারো বাড়িতে যেতে হয় রোগী দেখতে তাহলে অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে যেতে হবে বিনা অনুমতিতে গেলে গেটে যে অনুমতি চাইতে হবে কিন্তু গেটে অনুমতি চাইতে অনেক সময় লজ্জা পড়বে আজকাল সেখান থেকে ফিরিয়ে দিতে পারবে না আর হয়তো ভিতর ভিতর বিষিয়েই থাকলে কিন্তু কিছু বলতে পারলো না যে কী মুসিবত চলে এসেছে আরও উল্টো মানুষের উপকার করতে গিয়ে মুসিবত হয়ে পড়লে অন্যের জন্য কারণ এই সময় হয়তো চাই না যে বাইরের লোক কেউ আসুক পরিবার লোকেরও চাই না রুগীও চায় না হয়তো রুগীর পরিস্থিতি এরকম নেই সুতরাং অনুমতি নিয়ে দেখা করতে যাবে বাকি হাসপাতালে যদি হয় তাহলে ভিজিট আওয়ার রয়েছে যে দেখার সময় রয়েছে ওই সময় আপনি যেতে পারেন অসুবিধা গেলেন পরিচিত অপরিচিত গেলেন আর রাউন্ড দিয়ে সালাম দোয়া করে যেখানে যেরকম চলে আসলেন জি নবী সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ এমনটা ছিল না যাই এখুসা ইয়ামান বিলে ইয়াদাতে যে রোগীর খোঁজ খবর নেওয়ার জন্য কোন একটা দিনকে নির্দিষ্ট করবেন ওয়ালা ওয়াক্তান অথবা সময়কে নির্ধারিত করবেন যে অমুক সময় যাব এমনটা করতেন না
বল সারা আলে উম্মতিহি ইয়াদাতাল মারিদি লাইলান ওয়া নাহারান, নিজ উম্মতের জন্য শরীয়তের যে বিধান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লার পক্ষ থেকে তা হচ্ছে রোগীর খোঁজ খবর নেওয়া, রোগী দেখতে যাওয়া, লাইলান ওয়া নাহারান, রাতে হোক অথবা দিনে হোক, যখন সুবিধা হয়, রোগীর সুবিধা যখন আর আপনার সুবিধা যখন, ওই হিসাবে সব দিক মিলিয়ে যেতে হবে। ওকান ইয়াউদ মিনার রামাদি ওয়াগাইরিহি, নবী সাল্লাম এমন কি কারো চোখ যদি উঠে যেত তবু দেখতে যেতেন। সাধারণত চোখ উঠলে এই রোগকে কেউ ওই রকমের রোগও মনে করে না, আর চোখ উঠেছে চলে একটু দেখে আসি, আছে এরকমটা আজকাল ধারণা না, নেই, একবার বিছানা ধরে এনেছে, অসুস্থ হয়ে মানে জ্বর হয়ে গেছে বা আর কিছু হয়ে গেছে, অপারেশন হচ্ছে বা অমুক তমুক, তখন মানুষ যায়। জি, ওয়াকানা আহিয়ানান ইয়াদাহু ইয়াদাহু আলা জাবহাতিল মারিদ, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত রাখতেন রোগীর কপালে, কপালে রাখতেন। জি, সুম্মা ইয়ামসাহু সাদরাহু ওয়া বাতনাহু, তারপরে তার বুকের ওপর এবং পেটের ওপর হাত ফিরাতেন, হাত বুলাতেন, জি, বরকতের জন্য, দোয়া করার জন্য। তারপরে এতে হবে কি, হ্যাঁ, মানসিক শান্তি অনুভব করবে। জি, ওয়াকুল, আর বলতেন আল্লাহ মাশফিহি, আল্লাহ মাশফিহি, আল্লাহ তাকে শেফা দাও, আল্লাহ তাকে শেফা দেবেন, আল্লাহ মাশফি সাদান যেমন বলেছেন আল্লাহ মাশফিহি। জি, এর দলিল ওই সাদ বিন আবি ওয়াক্কাসের হাদিসটি বুখারি মুসলিমে রয়েছে। ওয়াকান ইয়ামসা ওয়াজহা আইদান, কখনো কখনো নবী সাল্লাম মুখমণ্ডলের চেহারার ওপরও হাত ফিরাইতেন, রোগীর চেহারার ওপর হাত ফিরাইতেন, বিশেষ করে যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়, বড় ব্যক্তি, হ্যাঁ, মুরব্বীরা হয়, আর ছোটদের ওইভাবে যদি করা হয়, বয়সের দিক থেকে ছোট, এই নয় যে একদম ছোট হইতে হবে, ধরেন আপনার 30-40 বছর বয়স, অসুস্থ যে, কিন্তু যিনি এই আপনার হাত ফিরাচ্ছেন তিনি 70-80 বছর 60 বছরের অত ভালো আলেম, তাহলে অবশ্যই তাতে একটা আপনি মানসিক শান্তি অনুভব করবেন। আর মানসিক শান্তিতে অনেক রোগের অর্ধেক ভালো হয়ে যায়, কথা বোঝা গেছে, ডাক্তারের সাথে অনেক ডাক্তার আছে, ওর সাথে কথা বললে, ওর কাছে গেলে অর্ধেক অসুখ ভালো হয়ে, আর কিছু ডাক্তার আছে ওর কাছে গেলে আরও অসুখ বেড়ে যাবে, কথা বোঝা গেছে। মেজাজ গরম ডাক্তার হচ্ছে ব্যর্থ, যতই সে ভালো সার্টিফিকেট ওলা হোক না কেন, ব্যর্থ, ঠান্ডা মেজাজের প্রয়োজনে বেশি কথা বলে, প্রয়োজনে বেশি নয় কিন্তু প্রয়োজনে যতটা প্রয়োজন সান্ত্বনা দেবে, আশ্বস্ত করবে ইত্যাদি, পজিটিভ কথা বলবে, নেগেটিভ না, আরে আরে কি করেছেন আপনি, আপনি তো সিরিয়াস হয়ে গেছে আপনার, এত দেরি কেন করলেন, এখন তো আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে রোগী, এসব কথা রোগীর সামনে, রোগীর আত্মীয় স্বজনের সামনে মোটে বলতে নেই, বললে তাদের মধ্যে যে জ্ঞানী তাকে বলতে হবে যে না আপনারা এখন তাড়াতাড়ি করেন, অন্য কোথাও নিয়ে যান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে হাত ফিরাতেন আর বলতেন আল্লাহ মাশফি, ওখানে আমি সবাই যখন আয়োজন চেহারা উপর হাত ফিরাতেন, ওয়াইজা আয়েসা মিনাল মারিজ, আর যখন নিরাশ হয়ে যেতেন কোনো রোগীর বেঁচে থাকা থেকে, আর বাঁচবে না রোগী, যখন নিরাশ হয়ে যেতেন, হতাশ হয়ে যেতেন, বলতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না, কখন অর্থাৎ যখন ইন্তেকাল করে গেছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন যে লোকটি কি হলো, ইন্তেকাল করে গেল, তখন নিরাশ, তার আগে তো মানুষ নিরাশ হয় না কারণ হায়াত আছে, তখন বলতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রেওয়ায়েতটি মজমা উজ জওয়ায়েদ নামক একটি হাদিসের কিতাব রয়েছে ইমাম হাইসামের, তাতে রয়েছে, কিন্তু তাতে একজন বর্ণনাকারী রয়েছে, সেই ব্যক্তি দুর্বল, সুতরাং এইটি খুব অথেন্টিক শক্তিশালী হাদিস নয় যে মানুষের এন্তেকালের খবর পেয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই মর্মে হাদিস, অথচ এটা মানে যে কোনো সৎ অসৎ যে কোনো মুসলিম বেনামাজি বেদিন হইল কারো মরার খবর পেলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু দলিল বুখারীতে নেই, মুসলিম মানে আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ কিচ্ছুতে নেই, মজমা উজ জওয়ায়েদে রয়েছে, আর হাদিসটিতেও কালাম রয়েছে, আপত্তি রয়েছে, কিন্তু তারপরও কোরআনে কেরিমের আম কথা দিয়ে, যেহেতু কোরআনের আয়াত আল্লাহ কি বলেছেন আল্লাযীনা ইযা আসাবাত মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি তাদের ওপর মুসিবত আপতিত হয় আর কারো মৃত্যুকে যদি মুসিবত মনে করেন, অবশ্যই তাহলে না মুসিবত, আল্লাহর দুশ্মন মরল, হ্যাঁ, নাস্তিক মরল, মুশরেক মরল, বিদাতি, এমন বিদাতি বক্তা যে শির কুফরি দিকে আহ্বান করত, দেওয়ানবাগি মরল,
আট রশি মরলো আর বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার কোন মুসিবত হয়েছে? আলহামদুলিল্লাহ হাজার হাজার লোক গোমরা হচ্ছিল, আল্লাহ নাজাত দিয়েছে হাজার হাজার মানুষকে, লক্ষ মানুষকে, তাই না? তাহলে যেখানে সেখানে আল্লাহ ইন্না লিল্লাহ নাই, এই পড়তে গিয়ে বাঙালি জাতি কাফের ইহুদি নাসার হিন্দু মরলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশ্চর্য কথা, আশ্চর্য কথা, আল্লাহ বলছে মুসিবত হয় তাহলে এটা আপনার জন্য মুসিবত কিনা? গ্রামের এমন জালেম নেতা ছিল, চেয়ারম্যান ছিল, হ্যাঁ, অথবা এমন দারোগা ছিল, ওসি ছিল, যে এলাকার লোককে অশান্তিতে রেখেছে, অশান্তিতে রেখেছে, মারা গেছে বলবো ইন্না লিল্লাহ, বলবো আলহামদুলিল্লাহ, জি সেখানে আলহামদুলিল্লাহ, যে এর জুলুম থেকে অনেকে নাজাত পেল, রেহাই পেল, জি, তো যেখানে সেখানে ইন্না লিল্লাহ না। তো এই ছিল আজকের আলোচনা, এর সাথে আরেকটি কথা লাগিয়ে দিই ভালো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি সহি, সে হাদিস রয়েছে যে কেউ যদি মান আদা মারিজান, এমন কোনো রোগীকে দেখতে গেলেন, লাম ইয়াহদুরহু আজালুহু, তার এখনও মৃত্যুর সময় ঘনিয়ে আসেনি, আল্লাহ যদি চূড়ান্ত ফয়সালা হয়ে থাকে মরার তাহলে তো মরবেই, কিন্তু এখনও তার মরার সময় আসেনি, অসুস্থ আছে, অসুস্থ আছে, সেখানে গিয়ে যদি আপনি বলেন আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক, মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে? আসলে অল্প স্বল্প কেন এত? আসআলুল্লাহ আল আজিম, মহান আল্লাহর কাছে আমি যাচ্ছা করছি, চাইছি, দোয়া করছি, রব্বাল আরশিল আজিম, যিনি মহান আরশের অধিপতি, রব মালিক, আইয়াশফিয়াকা, আল্লাহ যেন তোমাকে কি করেন, শিফা দান, আরোগ্য দান করেন। কয়বার বলবেন? সাবা মাররাত, হাদিসটি ধরে সাবা মাররাত, ফাকালা আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াকা সাবা মাররাত, সাতবার যদি বলি আর তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়নি, এখনও মরার কথা নয় তা, তাহলে ইল্লা ওফিয়া মিন যালিকাল মারাদ বাল্লা ইল্লা আফাহুল্লাহ, দুই রকম করে হাদিস রয়েছে, ইল্লা আফাহুল্লাহ, তাকে আল্লাহ রাব্বুল নিরাময় দান করবেন, সুস্থতা দান করবেন, আফিয়াত দেবে, নিরাপদ করবেন সেই রোগ থেকে, সেই রোগ ভালো হয়ে যাবে, পড়ুন আল্লাহর কাছে আশা নিয়ে, জি। তো এই ছিল আজকের আলোচনা, রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, ইমানের অবস্থায় রাখেন, আল্লাহ যেন আমাদের অন্তরকে সুস্থ রাখেন, শরীরকে সুস্থ রাখেন, আর দিন দুনিয়ার সমস্ত রোগ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, বিশেষ করে যারা দিন শিখছেন, আমল করার চেষ্টা করছেন, আল্লাহ তাদের হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত বালা মুসিবত থেকে মাহফুজ, সুরক্ষিত রাখেন, এবং যখন নেবেন ইমানের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেন নেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কারো ওপর ন্যস্ত না করে দেন, অসহায় না করে দেন, কারো যেন মুখাপেক্ষী না হইতে হয়, রব্বুল আলামিন যেন আমাদের সার্বিক দিক থেকে কল্যাণ দান করেন। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।